প্রায় লক্ষ টাকা ব্যয়ে নির্মিত মানিকচকের একমাত্র বায়োগ্যাস চুল্লি দ্রুত সংস্কারের দাবি জানালেন মানিকচকের সাধারণ মানুষজন। সূত্রের খবর, মালদা জেলার একমাত্র ইলেকট্রিক গ্যাস চুল্লি রয়েছে ইংরেজ বাজারের সাদল্লাপুরে। এই সাদল্লাপুরে একদিনে একাধিক মৃতদেহ দাহ করায় প্রচুর অসুবিধার মুখে পড়তে হতো সাধারণ মানুষজনকে। তারই বিকল্প হিসেবে মানিকচক গঙ্গা নদীর পাড়ে 2020 সালে তৎকালীন মানিকচকের কংগ্রেস বিধায়ক মোত্তাকিন আলম এবং কংগ্রেস সাংসদ আবু হাসাদ খান চৌধুরীর উদ্যোগে তৈরি হয় বায়োগ্যাস চুল্লি। সাংসদ ও বিধায়ক তহবিল থেকে প্রায় 50 লক্ষ টাকা ব্যয়ে বায়োগ্যাস চুল্লি নির্মাণ করা হয় এবং ঘটা করে উদ্বোধন করা হয় চুল্লিটির। তবে উদ্বোধনের কয়েকদিন পর থেকেই হঠাৎ বায়োগ্যাস চুল্লি পরিষেবা বন্ধ হয়ে যায়। বর্তমানে রক্ষণাবেক্ষণের অভাবে অবহেলায় পড়ে রয়েছে প্রায় লক্ষ টাকা ব্যয়ে নির্মিত বায়োগ্যাস চুল্লি। কংগ্রেস সাংসদ ও বিধায়ক এই বায়োগ্যাস চুল্লি নির্মাণ করলেও পরিষেবা থেকে ব্যাহত সাধারণ মানুষজন। আর এই বায়োগ্যাস চুল্লি বন্ধ হয়ে যাওয়ায় নদীর তীরে ঝড় বৃষ্টির মধ্যেই কাঠ দিয়ে মৃতদেহ দাহ করতে হচ্ছে মানিকচকের সাধারণ মানুষদের। আর সেই কারণেই এই বায়োগ্যাস চুল্লি পরিষেবা দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন এলাকাবাসীরা। এই প্রসঙ্গে এক এলাকাবাসী জানান, মেশিন খারাপ হয়েছে। কতদিন ধরে বন্ধ আছে? বন্ধ আছে কি বলছে? কেউ কি বলছে কিছু? কেউ এসছে দেখে গেছে? খারাপ হয়ে গেল, ওই জন্য বন্ধ হয়ে গেল। আমি এক মাস কেউ নাই, মা বাবা কেউ নাই, দেখবে ভালো করবে কি করবে, দেখাশোনার লোক নাই কেউ না। কি হতো ওখানটায়? দেহ পুরানো হতো? হ্যাঁ, দেহ পুরানো হতো। বিভিন্ন প্রান্ত থেকে লোক আসতো কি? বলতে লোক আসো আসতো পুরোতে বলিনি। মানে এরা যে ওই মাগুরে আসে, তাদের মেশিন মানে ইয়ে আছে, মেশিন খারাপ আছে, লাখি লাখি দিয়ে মানে করছে। ওরা এখানে পড়ছে কি? নদীর ধারে? নদীর ধারে পড়ছে। লোকড়িতে করে? হ্যাঁ, লোকড়ি করে। চাইছেন আপনারা যে ঠিক হোক? না, ঠিক হোক। এই প্রসঙ্গে মানিকচকের প্রাক্তন বিধায়ক মোত্তাকিন আলম জানান, মানে এই চুল্লিটা যখন এত টাকা দিয়ে বানানো হয়েছে, চালানো উচিত, সবদাহ করা উচিত, কিন্তু জানি না কি কারণে হয় বা কোন কারণে এই চুল্লিটা আজও পর্যন্ত একটা শব্দও হয় না বা আর কিছু হয় না, রক্ষণাবেক্ষণও নাই, এত টাকা নষ্ট হচ্ছে, খুব নিজেকেও খারাপ লাগছে। তো এটা এমপি এমএলএ লাডের টাকা, তো সেইখানকার এখন যে যিনি বিধায়ক আছেন এইখানকার, উনি ব্যবস্থা নিতে পারেন বা যিনি সরকার আছেন তিনি ব্যবস্থা নিতে পারেন, কিন্তু তাদেরও তো উন্নয়নের কোনো হেলদোল নাই। তাদের শুধু নিজের স্বার্থ সিদ্ধি করাই হচ্ছে কাজ, কোনো ভূমিকা দেখেনি। বা ওরাও চুল্লির ব্যাপারটা, আমি যখন ছিলাম চুল্লির জন্য তৎপর হয়েছিলাম, কিন্তু পরক্ষণে বুঝলাম যে এখানে গ্যাস চুল্লি আছে, সেটা নামও পাঠিয়েছিলাম যে চুল্লির জন্য, তো গ্যাস চুল্লি হবে বলে আমরা সেটাকে বাতিল করেছি, কিন্তু দুর্ভাগ্যের বিষয় সেই গ্যাস চুল্লি গ্যাসই হয়ে থেকে গেল, কোনো শব্দ আর হচ্ছে না। আর ঘাট নিয়ে মানিকচক ঘাট গোটা দুনিয়ার, এটা গঙ্গা ঘাট, যেহেতু পরিষ্কার জল, শুদ্ধ জল পায় এখানে, সবাই মরা এসে এখানে সপ্তাহ করে বিভিন্ন দূর দূরান্ত থেকে, মালদার বিভিন্ন কোণা থেকে, কিন্তু এই সরকার এভাবে কোনো উদ্যোগ দেখলাম। মালদা থেকে পরিতোষ সরকারের রিপোর্ট, নিউজ টুডে। আসুন পরখ করুন এই বীর যোদ্ধাকে, আর আপনিও হয়ে উঠুন আপনার ভাগ্যের শাহেনশা। বিশ্বের সবচেয়ে বড় নতুন আর আধুনিক ম্যানুফ্যাকচারিং প্লান্টে প্রত্যেকটি গুণগত পরীক্ষা নিরীক্ষা পার করে বিজ্ঞান, টেকনোলজি আর ডিজাইনের অনন্য মেলবন্ধনে তৈরি হয়েছে সোনালিকা সিকান্দার। সবচেয়ে কম ডিজেল, সবচেয়ে বেশি ক্ষমতা আর দুর্বার গতিবেগেরই আরেক নাম সোনালিকা সিকান্দার। আমাদের শুরু এবং অথরাইজড ডিলার রাজলক্ষ্মী সোনালিকা এগ্রো সার্ভিস সেন্টার, বুনিয়াদপুর বালুরঘাট রোড, দক্ষিণ দিনাজপুর। ব্রাঞ্চ অফিস কালদিঘি রতনমালা কলোনি এবং বালুরঘাট সুভাষ কর্নার মোড়, দক্ষিণ দিনাজপুর। অথবা ফোন করুন 9002122386 এই নম্বরে। সাথী প্রত্যেক জয়লাভে।